আরে আজ তোদের বেরোনোর তারা নাই না তোমরা তখন থেকে কি বলে চলেছো বলো তো কিছুই তো বুঝিনা বাবু হুম হুম রাজু এত বড় একটা মহা কেলেঙ্কারি এত সহজে তো বোঝা যাবে না মানে রাজু ওদের কথা বাদ দে তো সকাল থেকে নিয়ে পড়েছে আরে বলছি মার কাছে গেছিলি দেখা হয়েছে মার সাথে আহা বর্দা তুমি আমার কথা ঘুরিয়ে দিচ্ছ রাজুকে ঘটনাটা বলি না রাজু মজা পাবে দেখো এ আমি বলি এ চুপ তুই তো ওটা ছিলিস বাইরে থেকে দেখেছিস নাকি আমরা যারা দেখেছি তারা বলাই ভালো আমাদের হাসি খুশি মেজদা হঠাৎ কেন এমন গম্ভীর হয়ে গেল অস্ত্র করে দেবে মনে হয় যাকে চটপট আমি রাজুকে বলে বলি রাজু আমি বলছি আমি বলছি যখন তো ছোট বেশি কাল রাত্রে সে এক কাণ্ড ছোট কাকা কল ঘরে যেতে গিয়ে ওইদিকে ওই দাওয়ায় আতুর ঘরের সামনে একটা চোর ধরেছে অনেক বড় ঝামেলার পর সবাই দেখলো সে চোরটা আর কেউ না গো সে চোরটা হচ্ছে মেজকা দেবতা না সব কিছুতে হাসতে হাসতে কপাল ব্যথা করে সকাল থেকে এই বাড়িতে যে নাটকটা শুরু হয়েছে ঘুম ভাঙতে না ভাঙতেই দরজা খুলে দেখি চোর ঠাকুরজি কত সকালবেলা তাকে দেখে আমার তো বুকের ভিতরটা একেবারে ছেদ করে উঠেছে কেন রে ওমা খবর নেই পত্তর নেই সাত সকালবেলা হঠাৎ করে বাপের বাড়িতে এসে হাজির তাও আবার সঙ্গে কেউ নেই বললে কিনা ভাসুর পোতাকে নামিয়ে দিয়ে গেছে বলে বদ্দি মনে হয় না শ্বশুরবাড়িতে নিঘাত একটা কোনো অশান্তি হয়েছে আমার তো তেমন কিছু মনে হয়নি তাই নাকি আমার কিন্তু বাপু তেমনটাই মনে হয়েছে তারপর আবার এসে থেকে কারোর সঙ্গে কোনো কথা কওয়া নেই সোজা চলে গেলেন মেজদির ঘরে ছোট বউ ডালটা একটু এগিয়ে দিতে ওমা বড় বউ তুই কিছু খাচ্ছিস না কেন না না বাট্টা করছি আমি খাচ্ছি তো আরে ছোট বউ তোর পাতে মাছ নেই আমি খাবো না মাছের জায়গাটা এগিয়ে দে তো দেখি বড়ঠাকুরজি আমি খাবো না তুই দিবি নাকি বড় হয়ে গেছিস না এই না না বাবা
বড় ঠাকুরজি তুমি কি করছো? আমি দিচ্ছি। তুমি খা তো খা, নে, নইলে কিন্তু বকবো, বড়দের কথা শুনতে হয়। এমন সব টায় টায় জিনিস আসে না, একজন কেউ বাড়তি খেলেই মনে হয় সংসার একেবারে টান পড়ে গেল। আমাদের সংসারে এমনটাই হয় রে, তাই তো একসঙ্গে খেতে বসা, যাতে কারোর পাতে টান না পড়ে, ওই যা আছে ভাগাভাগি করে নেওয়া আর কি। আরে বড়বু, মল্লিকা খেয়েছে? ছোট ঠাকুরজির সঙ্গে তো আমি ওদের দুজনকেই খেতে দিলাম, কিন্তু ও খেলো না। খাবে কি, খাবে কি, মা খেয়েই তো তার পেটটা ভরে গেছে। একবেলা না খেলে কিছু হবে না, অন্যায় করেছে, মার খেয়েছে। আরে বাবা, অন্যায়টা কি করেছে তাই তো বুঝলুম না, আর অন্যায়টা ঠিক কে করেছে বলো দেখি? বেচারি মাকে। খাওয়ার সময় এত কথা বলতে নেই সেজবু, গলায় আটকে যাবে যে, খাওয়াটা আগে শেষ কর। বড় ঠাকুরজি আমার হয়ে গেছে, আমি তবে মেজ দিকে খেতে দিয়ে দিই। হ্যাঁ যা। হ্যাঁ গো বড় ঠাকুরজি, ছোট ঠাকুরজি কতদিন থাকবে গো? তাকেই শুধো না। ও বাবা, তাকে আবার শুধোবো কেমন করে? এসে থেকে তো তিনি আর আমাদের চোখেই দেখতে পাচ্ছেন না, সোজা চলে গেছেন মেজদির সঙ্গে, যত কথা ওনার তো মেজদির সঙ্গে। সে আর কি করা যাবে বল, সে ছোট থেকে একসঙ্গে বড় হয়েছে, ওদের তো জানিস নে ঝগড়া না করলে ঘুম হবে নে। বড় ঠাকুরজি, ছোট ঠাকুরজির বর তো ওই মেজদির জন্য এই বাড়িতে আসেন না বলো? কে বললে? কে আবার বলবে, সবাই জানে। ভুল জানে, বড় ঠাকুরজি বোধহয় সবকিছু চাপা দেওয়ার চেষ্টা করছে তাই না? আমি কিন্তু জানি, ওই যে গো সেই রাস্তার ছেলেটাকে বাড়িতে ঢুকিয়েছিল না মেজদি, সেটা তো ছোট ঠাকুরজির বরের মোটেও পছন্দ হয়নি, সেই থেকেই তো তিনি আর এ বাড়িতে থাকেন না। অমন ছোটখাটো অশান্তি সব সংসারই হয়, সেই নিয়ে বসে থাকলে চলে? ওসব মিটিয়ে নিতে হয়। দেখো সেই অশান্তি তো মিটেছে বলে আমার মনে হয়। শরীর ভালো নেই তাই নাকি? হ্যাঁ, অত হাসেন কি আছে তো বুঝতে পারছি না।
আসলুম কই? অমেশদা, তোমার কি হয়েছে বলো না। তুমি জেনে কি করবে? তুমি হাকিম না কবরেজ যে আমার শাড়ি তুলবে? না, কোনোটাই নয়। তবে তোমার শরীর ভালো করে দিতে পারি। তার মানে? সে আছে। তার আগে বলো তো তোমার কি ব্যাপার? আমার ব্যাপার তোমায় বুঝতে হবে না। তুমি নিচে যাও, মেজমোয়ের কাছে যাও। সেখান থেকেই তো আসছি। রাজু, সে পাঠালি বুঝি? আমার ঘুম পাচ্ছে, আমি যাই। এই রাজু, কি বললাম কথাখানে কানে গেল না? কি বললে? বললাম মেজবাবু পাঠিয়েছে তোকে। তো পরে বলছি, তার আগে তুমি বলো তো মেয়ের মুখ দেখে তুমি কি দিলে? কি দেবো? মা দেবোই বা কেন? বাহ, তুমি প্রীতমের বাপ হলে আর মেয়ের মুখ দেখে কিছু দেবে না? আমি মুখ দেখিনি। কি বললাম? আমি মুখ দেখিনি। বলবো মেজো বউকে কথাটা? তাকে বলার কি আছে? সে বললেই বুঝবে। তোমাকে আর বাড়িয়ে বলতে হবে না। বেশ, বলবো না। তবে তোমাকেও কথা দিতে হবে যে তুমি তাকে কিছু দেবে। কি দেবো? উমেশদা, তার এই ছোট্ট ছোট্ট পা দুটোর জন্য একজোড়া মল গড়িয়ে দেয় না? একজনে মল গড়াচ্ছে, পয়সা সস্তা না? এমন করছো কেন? প্রথমবার বাপ হয়েছো, এইটুকু করবে না? না, করবো না। সবাই করে। আমি করবো না। মেয়েকে কিচ্ছুটি দেবে না? না। বেশ, তবে কিনা মেজ বউ বলছিল? মেজ বউ কি বলছিল? সে শুনে তুমি কি করবে? তুমি তো ঠিকই করে ফেলেছো, কিছু দেবে না। তবে আমি যাই। রাজু, রাজু, আবার কি হলো? মেজবু আবার কি বলছিল? না, কিচ্ছু না। তোমাকে আর কিচ্ছু কি বলবো না। সে বেচারি শখ, বেচারি প্রাণী থাক। কি শখ তার? শুনে কি করবে? এ রাজু, বললাম আমি কি শখ। ওই যে বললো, মেয়ের বাপ মেয়ের পায়ের জন্য একজোড়া মল গড়িয়ে দেবে। তোকে বলেছে বুঝি? তোমাকে তো আর বলার জো নেই। কেন আমাকে বলার জো নেই? কেন আমাকে ডেকে পাঠালেই হয়? মেজো বউ তোমাকে আতুরে ডেকে পাঠালে সে ভারী ভালো হবে তো। এই রাজু, খুব পাকা পাকা কথা হচ্ছে না? মেরে না একবারে গাছটা মেরে মাথা ফুলিয়ে দেবো একেবারে। তবে দেবে তো? সে যে তোকে এই কথা বলেছে তার প্রমাণ কোথায়? অমেশদা, বলি কি, প্রমাণ খুঁজে সময় নষ্ট করো না। এদিকে মেয়ে বড় হয়ে গেলে তার পায়ের মাপও বেড়ে যাবে আর তোমার খরচাও বেড়ে যাবে। তার থেকে বলি কি, একদমই আর কি মারবে না তুমি, এমন চড় মারবো না একবারে। তোমার খাওয়া হয়েছে, তুমি আবার শুয়ে পড়ো দেখি। ওর কাছে আমি আছি, সারাটা দিন তো শুয়েই আছি, আর শুতে পারি না। কিন্তু তোমার এখন ঘুমানো দরকার। অত ঘুম হয়? এখন আর ঘুম আসবে না। না, জোর করে হলেও তোমাকে এক্ষুনি ঘুমোতে হবে। আরে বাবা, বাচ্চা হওয়ার পর আঁতুরটাই তো মেয়েদের বিশ্রামের জায়গা, শরীরটা ভালো করার জন্য। বাবা, তুমি দেখি অনেক কিছু জানো। মা বলেছে, মা বলেছে নিয়ম কি আর এমনি এমনি হয় বাপু, কারণ আছে বলেই হয়। তুমি ওখানে দাঁড়িয়ে থাকবে না এসে বসবে?
তোমার জন্য যে মাছের ঝোলটা বানিয়েছিল কেমন হয়েছিল? তুমি বানিয়েছিলে, খুব ভালো হয়েছে। বদ্দিকে বলে আমি। আচ্ছা ওকে এখন ঘুমাবে? না, এই তো ঘুমিয়ে উঠলো। আমি ওকে একটু কোলে নিয়ে বসবো গো। না না, আচ্ছা থাক, যদি আবার কাঁদতে শুরু করে। কিচ্ছু কাঁদবে, তুমি ঠিক করে বসো, আমি দিই। যাবি না কি? যাবি না কি? বাচ্চারা এই সময় যত বেশি ঘুমাবে তত ভালো। মা বলেছেন এই সময় ওরা যত বেশি ঘুমাবে ওদের শরীরে তত বেশি বল বাড়বে। তুমি তো দেখছি সত্যি অনেক কিছু শিখে গেছো। তোমার সঙ্গে ছোট ঠাকুর যে ভারী ভাব, তাই না গো? ঝগড়াও বটে। মেসদি একটা কথা শুধাবো, রাগ করবে না তো? কথা কানা বুঝি রাগ পাড়ার মতো? শুধু বলছিল ছোট ঠাকুরজির বিয়ের আগে কি হয়েছিল গো? তুমি জানো না, অনেক পুরনো কথা। কেলেঙ্কারি হয়েছিল, মেজ বউ মাথা খারাপ হয়ে গিয়ে গলায় দড়ি দিয়েছিল। তার চেয়ে বড় কেলেঙ্কারিটা, সে গলায় দড়ি দিয়েও মরে। না না না, আমি আমি ও কথা শুধাইনি, তো আমি জানি। আমি অন্য কথা শুনেছিলাম। কোন কথা? ওই যে গো, ছোট ঠাকুরজির বোন নাকি বলেছিল লেখাপড়া জানা মেয়ে না হলে সে নাকি বিয়ে করবে না। ও হ্যাঁ, আর তুমি নাকি বলেছিলে তখন যে সে লেখাপড়া জানে? সে জানতো তাই বলেছিল। তাকে লেখাপড়া করাতে করা তুমি, তবে সে বেশিটাই জোর করে। তুমি বুঝি অনেক লেখাপড়া জানো? অনেক আর কোথায়, একটু একটু। আমিও জানি। একটু একটু